প্রিয় দর্শক শুভ সন্ধ্যা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আয়ন টেলিভিশনে অর্থাৎ স্কাই সেভেন এইট টু ঠিক এই মুহূর্তে ইভেন্টস অন নিয়ে আছে আমি মেনাজ খান আর আমার সঙ্গে এমন একজন ব্যক্তিত্ব আছেন যার নাম বললেই আপনারা অনায়াসে আপনারা সবাই তাকে চিনতে পারবেন আমরা আজকের এই ইভেন্টস অনে কথা বলবো আয়ন ঈদ উৎসব নিয়ে যেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল অর্থাৎ রবিবার রয়্যাল রিজেন্সি হলে আর সেই অনুষ্ঠানটিকে নিয়েই আজকের আমাদের এই আয়োজন আমার সঙ্গে উপস্থিত আছেন এই স্টুডিওতে বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি প্লেব্যাক সিঙ্গার সাবিনা ইয়াসমিন পরিচয় করে দিচ্ছি কথা হচ্ছে গল্প হবে তার সম্পর্কে জানা হবে আর আয়ন ঈদ উৎসব নিয়ে আমরা আরো কিছু জানবো আজকের এই ইভেন্টস অনে চলুন কথা বলি সে প্রিয় মুখ সে প্রিয় মানুষটি সাবিনিয়া সঙ্গে আপা আপা আমাদের আয়ন স্টুডিওতে আসার জন্য আপনাকে প্রথমে ধন্যবাদ আমরা আসলে খুব সৌভাগ্য বলবো যে আপনার মত একজন আমাদের খুব প্রিয় একজন মানুষ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন না আমারও খুব ভালো লাগছে এখানে এসে এখানে সবার সঙ্গে দেখা হলো অনেকের সঙ্গে ভাল লাগছে আর কখনো আসেনি তো অবশ্য ইন্টারভিউ তো প্রশ্নই আসে না তো যাই হোক সব মিলিয়ে আমারও খুব ভাল লাগছে যে অনেক বাঙালির ভাই বোনদের সামনাসামনি হতে পারবো আজকে যদিও টেলিভিশনের মাধ্যমে দর্শক আপা যেটি বললেন যে সবার মাধ্যমে মানে আজকে টেলিভিশনের মাধ্যমে আপনাদের অনেকের সাথে দেখা হবে বা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু সেই দেখাটি যখন সচক্ষে না হয় সেটি কিন্তু একটি অপূরণ থেকেই যায় তাহলে সেটি কি করতে হবে সেটি হচ্ছে সপরিবারে সব বান্ধবে পুরো পরিচিত মানুষগুলোকে নিয়ে এই পছন্দের মানুষটিকে দেখতে হলে আপনাদেরকে থাকতে হবে আগামীকাল রয়্যাল রিজেন্সি হলে আয়ন ঈদ উৎসবে আমি চলে যাচ্ছি আবারও আপার কাছে আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন বা আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশ ফিল্ম ফিমেল সিঙ্গার হিসেবে ১৩ বারের মতো যিনি যে খেতাবটি তার ঝুলিতে আছেন এবং 16000 এরও বেশি গান এই সুকণ্ঠে গায়িকা আমাদের প্রিয় সাবিনা আসমিনের কণ্ঠে রেকর্ড হয়েছে আমরা সেসব কিছু কথা শুনবো তার প্রিয় মানুষগুলোর কথা শুনব তার অনুপ্রেরণার কথা শুনব আর সেই কথাগুলো নিয়ে আজকের আয়োজন ইভেন্টস অন আপনারা দেখছেন স্কাই সেভেন আইট টু আই অন স্টুডিও থেকে আপা আমাদের অনেকেরই অনেক প্রশ্ন থাকবে আমাদের অনেক কিছু জানতে ইচ্ছা করে আসলে আমরা তো অনেকে বাংলাদেশে ছিলাম এখন বিদেশে আছি আমরা অনেক বছর ধরে তো আমাদের যেটা হচ্ছে যে প্রথম একদম মানে আপনার প্রথম আপনার তো ছোটবেলা থেকে গান গাওয়াটা শুরু কিন্তু গান গাওয়ার কিন্তু শুরুটা অনেক সময় থাকে কারণা কারো একটা পেছন থেকে প্রেরণা থাকে সেটি কিভাবে শুরু হয়েছিল বা কার অনুপ্রেরণা আপনাকে প্রথম নাড়া দিয়েছিল বা সেভাবে সহযোগিতা করেছিল হুম আসলে আমি যখন মানে একটু বড় মানে একটু বুঝি আর কি তখন থেকে কিন্তু আমি দেখছি যে আমাদের পরিবারটাই একটা সঙ্গীতের পরিবার আমার বড় বোন গান গাইতেন ফরিদা ইয়াসমিন ফৌজিয়া খান নীলুফর ইয়াসমিন খালি এক বোন আমরা পাঁচ বোন খালি এক বোন গান গাইতেন না তো সবাই গান গাইছেন গাইতেন এবং আসল যিনি ছিলেন তিনি হচ্ছেন আমার আম্মা আম্মা অসম্ভব ভালো গান গাইতেন এবং গান শিখতেন সেই সময়ে সেই আমলে তো তখন তো সেভাবে আর গান বাজনা উনি আর করতে পারেননি আমার আম্মা এবং নানা একসঙ্গে গান শিখতেন আমার দেশ হচ্ছে মুর্শিদাবাদে তো সেই সময় যখন ওনারা ওস্তাদের কাছে মা বে মা বাবা মানে বাবার মেয়ে গান শিখতেন ওস্তাদির কাছে তখন বাড়িতে ঢিল ছুটতো অনেকে মানে ওই সময়ে ওইভাবে ওইভাবে হতো আমাদের সমাজ বা আমাদের পারিপার্শ্বিক না আর অত আগে তো আর মুসলিম ফ্যামিলি তো সেই জন্য আমার বেশি দূর গান বাজনা তো হয়নি কিন্তু ইচ্ছাটা মনের মধ্যে এত বেশি ভাবে থেকে গেছে যে আমার সব বন্ধুকে চেষ্টা করেছেন যে ওনার ইচ্ছাটা যাতে মেয়েদের মাধ্যমে প্রকাশ পায় বাহ এটি আসলে দর্শক আপনারা শুনছেন যে প্রথমে আমাদের প্রিয় সাবিনা আসবেন বলছেন যে গানের অনুপ্রেরণাটা তার মার কাছ থেকে আসা ঠিক সেভাবে আমি বলবো আমরা যারা আপনারা যারা আছেন যারা অ্যাজ এ প্যারেন্টস আছেন যারা গার্ডিয়ান আছেন এই যে সাবিনা আপার মতো সাবিনা আপার মা শ্রদ্ধ তার মার কথাটি তিনি বলছিলেন যে তার কাছ থেকে ইচ্ছা ছিল বাট সেই ইচ্ছাটি সেই স্বপ্নটি পূরণ হয়নি সেই স্বপ্নটি তিনি পূরণ করেছেন তার প্রিয় সন্তানদের মাধ্যমে তাদের মেয়েদের মাধ্যমে তো আমরাও কিন্তু সেই চেষ্টাটি করব আমাদের ছেলে মেয়েদের জন্য আর এই প্রতিটি চেষ্টাই কিন্তু একদিন নতুন করে স্বপ্ন দেখাবে নতুন করে বাঁচতে শেখাবে সেই প্রত্যাশা সবসময় রাখি আপা আপনার তো প্রচুর বাংলা ছবির মানে যে গানগুলো আছে বেশ কিছু গান থাকে যেগুলোর মাধ্যমে আপনি যেমন চন্দ্রনাথ সুজন সুজন সখী इवन খুব পপুলার আরেকটি ছিল গোলাপী এখন ট্রেনে বলে শেষ করা যাবে না এবং এই ছোট্ট একটি অনুষ্ঠানে এগুলো বলে শেষ করা যাবে না তারপরেও কিন্তু এখনো কিন্তু আমাদের মনে মধ্যে সেই গানগুলো আমরা গুনগুন করে যখন শুনি বা আমাদের দর্শকরা কিন্তু সেই গানগুলো করেন তো সেই সম্পর্কে কিছু বলবেন যে প্রথম যে ছবিতে আপনি প্রথম ছবি না যে গানটির মাধ্যমে আপনি প্রথম অ্যাওয়ার্ডটি পেয়েছিলেন সেই তখনকার অনুভূতি বা এরকম মানে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড যেটা সেটা তো আমাদের দেশে শুরু হল তো সেই সময় মানে আমার এত গান এত ছবিতে এত গান যে জুরি বোর্ড ঠিক বুঝে উঠতে পারছিলেন না যে কোন গানের জন্য দেবেন হ্যাঁ এই জন্য ওনারা প্রথম আমাকে সেভেন্টি ফোরে যে ইয়েটা দিলেন তাতে

ঠিকভাবে ভাবে কোনো নির্দিষ্টভাবে বলতে পারছে না যে আসলে কোন ক্যাটাগরিতে ক্যাটাগরি একটি সেটি সঙ্গীত সঙ্গীত গান কোন গানটি দর্শক আপনারা এখন ঠিক এই মুহূর্তে আপনারা দেখছেন আন টেলিভিশন অর্থাৎ স্কাই 782 আমরা কথা বলছি এই মুহূর্তে আপনারা ইভেন্টস অনে আছেন আমাদের সঙ্গে আমাদের প্রিয় মুখ আপনাদের প্রিয় মুখ সাবিনী আসমিন যাকে সচক্ষে দেখবেন কালকে রয়্যাল রিজেন্সি হলে আই অন ঈদ উৎসবে আমাদের আমি আবারও বলছি আমাদের এই প্রিয় মুখের পাশাপাশি থাকছেন বাংলাদেশের আরেকজন শিল্পী আমাদের প্রিয় শিল্পী নিশিতা বুড়ো থাকছেন এখানকার আমাদের প্রিয় সঙ্গীত শিল্পীরা যারা কিনা সবসময় আপনাদের এবং আমার সঙ্গে যারা আমার মিউজিশিয়ান আছেন তারাও ঢাকা থেকে এসেছেন কিন্তু তারা প্রত্যেকেই খুবই খুবই নামকরা এক একজন যেমন তবলায় আছে দেবু চৌধুরী বা গিটারে আছে রানা এবং এ আছে রাজীব ওনারাও এসেছেন বাংলাদেশ থেকে এবং এখান থেকেও আমাকে সহযোগিতা করবেন দু একজন মিউজিশিয়ান দর্শক শুনলেন আপার মুখে যে শুধু আপাই নয় বিশাল একটা টিম এসেছেন যারা কিনা বাংলাদেশ একজন স্বনামধন্য বিভিন্ন মিউজিশিয়ানস হিসেবে আছেন অবশ্যই তাদের নামগুলো আপা উল্লেখ করেছেন পাশাপাশি আমাদের স্থানীয় অর্থাৎ লোকাল একটা ফুল টিম কিন্তু কালকে কাজ করবেন রয়্যাল এজেন্সি আহ স্টেজে আর দর্শক হিসেবে অবশ্যই থাকছেন আপনারা থাকছে সেখানে হরেক রকমের স্টল ফ্যামিলি গেট টুগেদার জম্প এসে আড্ডা চলবে থাকছে গান নাচ ফ্যাশন শো আর থাকছেন আপনি তো একেবারে বাংলাদেশের মানে বলবো যে তখন বা আগের গীতিকার যাদেরকে আমি বলছি তাদের সাথে আপনি কাজ করেছে কাজ করেছেন দীর্ঘদিন পাশাপাশি কিন্তু এই প্রজন্মের অনেক মিউজিক কম্পোজার যারা আছেন বা লিরিস যারা আছেন তাদের সাথেও কিন্তু আপনি কাজ করছেন তো আপনার আপনি কতটুকু আশাবাদী পুরনো যারা আছেন তারা তো টপ অফ দ্য আছেন এখনকার জেনারেশনকে আপনি কিভাবে দেখছেন যে তাদের যে সুর করছেন বা গান লিখছেন সেই ক্ষেত্রে আপনার কোনো অ্যাডভাইস বা কোনো ওপিনিয়ন আপনি এখন আসলে অনেক সুরকার এবং গীতিকার খুবই বেশি বাংলাদেশে আছে কেউ কেউ তো খুবই ভালো কাজ করছে তবে আমার সবচেয়ে মানে কি বলবো দুঃখেরই বিষয় বলবো না কি বলবো নতুনরা আমার কাছে আসতে ভয় পায় আচ্ছা আমাকে বলে যে আপনার কাছে যেতে ভয় লাগে আপনি আমাদের গান গাইবেন কি না এটা ওটা প্রায় সবাই বলে তা আমি বলি যে বাবা তোমরা আসো না ঠিক আছে আমি তো এমন না যে করিনি তো করেছি অনেকেরই তো করেছি নতুন মিউজিক ডিরেক্টর বা করেছি তো অনেক ভালো করছে অনেকে হ্যাঁ তবে একটা বিষয় কি আমি বলি যে সেই সময় আমরা যখন গান করেছি যখন সব বাঘা বাঘা সংগীত পরিচালকরা ছিলেন আর কি সত্য সাহা সুবলদা খানাত রহমান তারপরে আনোয়ার পারভেজ আলম খান আলাউদ্দিন আলী আহমেদ ইমতিয়াজ বুলবুল এরা যখন ছিলেন তখন না যে ফিল্মগুলো তৈরি হতো মেনলি তো আমরা ফিল্মেই গান করতাম তো ফিল্মগুলো না একটু বেশি সামাজিক ধরনের সুন্দর রোমান্টিক ফিল্ম হতো আরেকজন ছিলেন খন্দকার নুরুল আলম উফ মানে এক একজনের চেয়ে এক একজন তো ওই সব রোমান্টিক ধরনের সামাজিক ছবিতে না ন্যাচারালি গানগুলোও কিন্তু ওরকম রোম্যান্টিক টাইপেরই হতো সফট টাইপের হতো মেলোডিয়াস হতো হ্যাঁ সেইটাই বলছি আমি কিন্তু পরবর্তীতে যেহেতু ছবির ধারাটাও একটু বদলে গেল ফরে ফলে স্বাভাবিকভাবে গানের গানগুলো একটু অন্যরকম হয়ে গেল অন্যরকম হয়ে গেল হুম তো ফলে আমার মনে হয় যে মেলোডিটা আগে খুব বেশি ছিল হ্যাঁ এখনও যে নাই তা না তবে এখন যারা নতুন যারা সুর করছে বিশেষ করে লিখছেও তো তারা কিন্তু বেশ কিছু ছেলেরা খুব ভালো কাজ করছে আমি খুব আশাবাদী ও নিয়ে খুবই আশাবাদী তবে আসার আগে একটা এক নতুন গান গানকে আসলাম আসার আগের দিন খুব ভালো ভালো দর্শক আপনারা শুনলেন যে আসলে আপা আশাবাদী অর্থাৎ এই জেনারেশনের ছেলেমেয়েরা যে কাজ করতে পারে বা পারবে তারা সে সম্পর্কে কিন্তু একটু পজিটিভ ধারণা আমরা আপার কাছ থেকে ইতিমধ্যেই আমরা শুনলাম তো বা আপা আরেকটি যেটি ব্যাপার হচ্ছে যে এখনকার জেনারেশনের অনেকে কিন্তু গান লেখা বা গান কম্পোজ অথবা অ্যাজ এ সিঙ্গার হিসেবে অনেকে কিন্তু আসতে চায় বা অন দেয়ার ওয়ে বাট আপনি কি মনে করেন যে এই গানটাকে কি এই জেনারেশনের ছেলে মেয়েকে এটাকে পেশা হিসেবে নিতে পারছে পারবে বা পারছে তারা এখনো পর্যন্ত আমার যতদূর আমি দেখেছি ঠিক পেশা হিসেবে কিন্তু কেউ নিতে পারেনি এখনো নতুন ছেলেরা এখন পর্যন্ত এই গান বাজনা কি কারণ এমনিতে অনেক বেশি হয়ে গেছে শিল্পী মানে সিঙ্গার্স মিউজিক মানে মিউজিক ডিরেক্টর লিরিক লিরিক রাইটার অনেক অনেক হয়ে গেছে এখন এই এত বড় একটা কম্পিটিশানের মধ্যে টিকে থাকাটা টিকে থাকাটা খুব কঠিন ব্যাপার হবে তার জন্য তো তার জন্য খুব মানে খুব একটা এক্সেপশনাল কিছু করতে হবে মানে একটা হ্যাঁ কম্পিটিশনের মতন তো তো সুতরাং সেরকম সুর সেরকম কথা সেরকম শিল্পী গায়কি না হলে কিন্তু একটু কঠিনই হয়ে যাবে দর্শক আমরা যেটা শুনছিলাম আপার মুখ থেকে সেটি হচ্ছে যে এখনকার সময়ে একজন সিঙ্গার হিসেবে আপা অবভিয়াসলি ফিঙ্গার ক্রস আপা সবসময় দোয়া করেন যে এখনকার জেনারেশন থেকে প্রত্যেকটি মানুষ যাতে খুব নাম করতে পারেন তাদের স্ব অবস্থান থেকে কেউ গান লিখছেন কেউ গান কম্পোজ করছেন অথবা কেউ গান গাইছেন সেক্ষেত্রে স্টাবলিশমেন্ট অর্থাৎ নিজের নামটি ধরে রাখা এখনকার সময় একটু ডিফিকাল্ট বাট স্বপ্ন কিন্তু পূরণের দায়িত্বটা নিজের সেই দায়িত্বটা নিজেকে টিকিয়ে রাখার জন্য কি কি করতে হবে বা কি কি করা প্রয়োজন সেই ব্যাপারটিতে আসবো বাট চলে যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে সবাই চোখ রাখুন পর্দায় ফিরছি বিরতির পরে আবারও ফেরত এলাম অর্থাৎ ইভেন্ট অনে আমি মিনহাজ খান আছি আপনাদের সঙ্গে আর আমার সঙ্গে আছেন যারা ঠিক এই মুহূর্তে স্কাই সেভেন এইট টু টিউনিয়ন করলেন তাদের জন্য আমি বলছি আমাদের সঙ্গে এমন একজন প্রিয় মুখ আছেন যার গান শুনে আমরা অনেকেই বড় হয়েছি যার গান শুনে আপনারা আপনাদের কৈশোর পার করেছেন কিংবা আপনাদের সবচেয়ে সুন্দর সময় যৌবন পার করেছেন কারণ এই সময়গুলোকে কিন্তু গানগুলো যখন আমরা কানের মাঝে বা মনের মাঝে রাখি সেটি কিন্তু গুনগুন করে আমরা গায়ে বেঁচে থাকা অবধি পর্যন্ত প্রিয় মানুষগুলো যখন পাশে থাকে গুনগুন করে কিন্তু সেই গানগুলো দিয়েই আমাদের পথ চলা শুরু হয় দর্শক ঠিক এই মুহূর্তে স্কাই সেভেনের টু অর্থাৎ আয়ন টেলিভিশনের পর্দায় আছি ইভেন্টস অন নিয়ে আর আছেন আমাদের সঙ্গে আমাদের প্রিয় মুখ সাবিনা ইয়াসমিন আপা আবারও ব্রেকের পরে ঠিকই ব্রেকের মধ্যে আমাদের অনেকেই ফোন কল এসেছে অর্থাৎ আমাদের কাছে অনেকেই ফেসবুকে তারা লিখছেন জানতে চাচ্ছেন আপনার অনেক কথা তো আমরা তো এত অল্প সময় আসলে এত কথা আমরা জানতে পারবো না সবাইকে আমরা বলছি যে আগামী আগামীকালকে আসার জন্য আগামীকাল অনুষ্ঠানে আসার জন্য আপা ব্রেকের আগে আমি যেটি আসলে শেষ করতে পারিনি সেটি হচ্ছে যে আমাদের এই জেনারেশনে আমি যেটি বলছিলেন আপনিও সেটি বলছিলেন যে একটু টাফ এখনকার সময়ে এই ক্ষেত্রে নিজের অবস্থানটাকে ধরে রাখা দীর্ঘ সময়ের জন্য তো আসলে একজন সিঙ্গার হওয়ার জন্য অবশ্য অধ্যাবসয়টা দরকার বা প্র্যাকটিস দরকার সেটিকে আপনি কিভাবে কিভাবে করেছিলেন আপনার এই চলার পথে হ্যাঁ আমি তো আমি আমি তো বটেই এবং আমার মনে হয় আমাদের সময় যারা ছিলেন তারা সবাই হয়তো এভাবেই মানে সঙ্গীতটাকে সঙ্গীত চর্চা করে এসেছেন যেমন রেয়াজ করা রেয়াজ করতেই হবে সেটা আমি মানে যাই করি না কেন রেয়াজটা কিন্তু করতে হবে যেমন আজ পর্যন্ত আমি খুব কম মিস করি রেয়াজ এই কয়েকদিন করতে পারছি না আমার খারাপই লাগছে যাই হোক তো রেয়াজটা মাস্ট রেয়াজ করতে হবে এবং আমার মনে হয় যে একটু কিছুটা হলেও অন্তত একটু বেসটা অন্তত বেসটা একটু একটু ক্লাসিক্যালটা শেখা উচিত আচ্ছা মানে বেস আসলে ক্লাসিক্যাল দিয়ে যদি একজন সংগীত তার মানে চলার পথটা শুরু করে তাহলে সেই হ্যাঁ হ্যাঁ আমি বলছি না একদম পুরোপুরি ক্লাসিক্যাল তাকে বা শিখতে হবে একদম পুরো একদম সেইভাবে তা না তবে কিছুটা আইডিয়া থাকা উচিত রাগরাগিনী সম্পর্কে বা সারগাম সম্পর্কে বা ক্লাসিক্যালের বেস যেটা আমি বলছি সেটা কারণ রেয়াজ করতে গেলে তো এগুলো দরকার হবে অবশ্যই অবশ্যই দরকার তো রেয়াজটা করতে হবে এইটা একটু কঠিন পরিশ্রমের কাজ যারা গান গাইছে গাইছে বা গাইবে তাদেরকে আমি এটাই বলবো যে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে হবে আর মানে খুব তাড়াহুড়ো করে আমি একদম বিরাট একটা নাম করে ফেলবো অমুক চ্যানেলে যাচ্ছি তমুক চ্যানেলে যাচ্ছি এখানে সেখানে মানে গান গাইতে গাইতে একদম শেষ হয়ে গেলাম গলাটা মাঝখান থেকে শেষ হয়ে গেল তা যেন না হয় হ্যাঁ একটু বুঝে শুনে এবং রেয়াজটা রেয়াজটাকে একদম ঠিক মতন নিয়মিত রেয়াজ করে গলাটাকে ঠিকঠাক রেখে এবং যে মানে জীবন আমাদের যে মানে আমাদের আমরা যেভাবে জীবনে চলি সেই সেটাকে খুব মানে সুন্দরভাবে চালাতে হবে কোনো উশৃঙ্খলতা চলবে না হ্যাঁ কোনো রাত জাগা চলবে না কোনো উল্টো পাল্টা চলবে না একদম maintain করতে হবে গান যদি কেউ করতে চায় তাকে অনেক নিয়ম মানতে হবে রেওয়াজ তো করতেই হবে এবং তার জীবনের এই যে pattern টা কে হ্যাঁ মানে track এর মধ্যে ফেলে দিতে হবে একদম একটা সুন্দর জীবন যাপন করতে হবে অবশ্যই মানে এই এটা নিশ্চয়ই একটা ফলাফল পাওয়া যাবে শুধু দর্শক শুনলেন আপনাদের প্রিয় মানুষটির মুখ থেকে যেটি হচ্ছে যে আমি হই বা আপনি হন বা আমাদের ছেলেমেয়েরা হোক যারা ভবিষ্যতে গান গাইতে চায় বা যারা গান গাচ্ছেন এখনো তাদেরকে কিন্তু অবশ্যই একটি সুশৃঙ্খল যাপনের মাধ্যমে রেগুলার প্র্যাকটিস অর্থাৎ রেওয়াজ সেটির মাধ্যমে কিন্তু যদি পথ চলা যায় তাহলে অবশ্যই একদিন কিন্তু এই মানুষটির অবস্থানে আসাটা আমি জেনে অনেক কঠিন তারপরও স্বপ্নটার পিছনে ছুটে গিয়ে সেই স্বপ্নটাকে ছোঁয়া যাবে সেই প্রত্যাশা রাখে এবং অবশ্যই আমাদের এই জীবন্ত কিংবদন্তি আমরা যাকে বলবো আমরা মানে আমরা আজকে সত্যি কথা বলতে যে আমাদের পুরো টিম আজকে আয়ন টেলিভিশন পাশাপাশি আয়নের দর্শক আমরা এই মানুষটিকে আমরা বিলেতের মাটিতে পেয়েছি এখন ঠিক পেয়েছি টেলিভিশনে বাট কালকে পাবো আমরা রয়্যাল রেজেন্সি হলে আমি আবারও বলছি ঠিক এই মুহূর্তে যারা টিউনিয়ন করলেন তারা স্কাই সেভেন অর্থাৎ আয়ন টেলিভিশন দেখছেন দেখছেন ইভেন্টস অন আর আয়ন উৎসবটায় ব্যাপারটি হচ্ছে আগামীকালকে অর্থাৎ রয়্যাল রিজেন্সি হলে সারা দিন ব্যাপী জম্পেশে আড্ডা গান নাচ ফ্যাশন শো আর প্রিয় মুখগুলো অর্থাৎ অনেকের সাথে ব্যস্ত জীবনে আমরা কিন্তু দেখা করতে পারি না এই বিলেতের মাটিতে সেই মানুষগুলোর সাথেও কিন্তু দেখা হবে আগামীকাল আর সেই সুযোগটি কিন্তু হাতছাড়া করা ঠিক হবে না যেমনটি হাতছাড়া করছি না আমি অর্থাৎ অবশ্যই সকাল থেকে আমরা কিন্তু রয়্যাল রিজেন্সি হলে থাকবো আপা আরও একটি ব্যাপার সেটি হচ্ছে যে আপনি তো আজ অবধি অনেক सिंगারদের সাথে আপনি মানে কো-আর্টিস্টের সঙ্গে বা আপনার পাশাপাশি বিভিন্ন আপনার কলিগদের সাথে যারা গান করছেন সেটি পুরুষ এবং মহিলা सिंगার যারা আছেন তো যদিও আমার এই জিজ্ঞেস করাটি কতটুকু সামঞ্জস্যপূর্ণ আমি ঠিক জানি না তারপরে এক একজন মানুষে কিন্তু এক একটা থাকে যে কমফর্ট ফিল করেন তো এরকম কি কেউ আছেন বা কি আপনার কারো নাম আছে যাদের সাথে খুব ভালো লাগে গান গাইতে তাদের সঙ্গে আপনার এখন গান গাওয়া তো একটা হতে পারে রেকর্ড করা একটা হতে পারে স্টেজে গাওয়া মানে তবে কিছুদিন থেকে কিছুদিন মানে বেশ কিছু বছর থেকে আমি আসলে খুব বেশি কিশোরের সঙ্গে তো অ্যান্ড্রু মানে কিশোরের সঙ্গে আমি খুব ফ্রি আর কি মানে বোঝা পড়াটা ভালো ফিল করি হ্যাঁ গান গাইতে সেটা রেকর্ড রেকর্ড করার সময় রেকর্ডিং এবং স্টেজে তো বটেই একটা আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার আছে যে ছায়াছবির গান গুলো যখন স্টেজে গাইছি আমরা দুজনে ডুয়েট গান গুলো এবং কিন্তু একটা সিঙ্গার জন্য থাকা লাগে মানে আন্ডারস্ট্যান্ডিং এবং সবকিছু বিশেষ করে রোমান্টিক গান গুলোর ক্ষেত্রে সুতরাং এই কিশোরের সঙ্গে দীর্ঘদিন ধরে গাইছি বলেই আমার কিশোরের সঙ্গে আমি খুব স্বাভাবিকভাবে গান করতে পারি তবে গান তো গেয়েছি অনেকের সঙ্গে এখন তো কেউ তো নেই তো সবাই তো চলে গেছেন আমাদেরকে ছেড়ে এখন সুতরাং আগেও যারা ছিলেন জব্বার ভাই বশির ভাই নবী ভাই খন্দকার ফারুক আহমেদ তারপরে মোহাম্মদ আলী সিদ্দিকি তারপরে মিলু পর্যন্ত চলে গেল এত তাড়াতাড়ি মিলুর পুরো নামটা যেন ভুলে গেলাম যাই হোক মিলু খুব ভালো গান গাইতো তো সবই চলে গেল কিন্তু মোটামুটি ভাবে সবার সঙ্গে একটা ভালো understanding ছিল। তবে আহ দীর্ঘদিন এন্ড্রু কিশোরের সঙ্গে থাকার ফলে ওর সঙ্গে আমার গান গাওয়ার মানে আহ understanding একটু বেশি ভালো। বাহ আহ শুধু দর্শক শুনলে না মুখে যে অনেকের সাথে, sorry একটুখানি interrupt করলাম। খালিদ হাসান মিলন খালিদ হাসান জি অপূর্ব অসম্ভব চমৎকার পার্সোনালিটি একজন মানুষ এবং তার গায়কি মানুষের মনের মাঝে সব মিলিয়ে একজন প্যাকেজ একজন সিঙ্গার ছিলেন একদম দর্শক আজকে আপা আপনার বিভিন্ন মনের কথাগুলো শেয়ার করছেন ঠিক এই মুহূর্তে আর্ন স্টুডিওতে আর আপনারা দেখছেন এবং শুনছেন আপা তার কিছু অভিজ্ঞতা কিছুটা স্মৃতি আপা শেয়ার করছেন আপনাদের সঙ্গে আমি পরবর্তী যে প্রশ্নটি আপা আপনি তো এর আগেও কিন্তু বিলেতের মাটিতে বা বিলেতের স্টেজে আপনি প্রোগ্রাম করেছেন এবারও আপনি এসছেন করতে যেটি আগামীকাল আপনার পূর্ব অভিজ্ঞতা আপনার এখানে কি রকম রেসপন্স পান অর্থাৎ আমাদের বিলেতের দর্শকরা আমার খুব ভাল লাগে আমি থামিয়ে কথা আমি এই জন্য এক্সাইটেড হয়ে গেছি খুবই ভাল লাগে এখানকার অডিয়েন্সরা খুব মানে যেমন মেলোডিয়াস গান পছন্দ করেন হইচই গান তো পছন্দ করেনি মজা মজা করে ওই সমস্ত গানের সঙ্গে তো মানে বিলেতের অডিয়েন্সের অডিয়েন্সের ব্যাপারে আমি খুব খুশি দর্শক ভেরি পজিটিভ এবং রিয়েলি থ্রু সেটি হচ্ছে যে আমাদের বিলেতের মাটিতে আমরা যারা বা আমাদের এই বিলেতের আশেপাশে অর্থাৎ ইউরোপে যারা আছেন আমাদের কিন্তু বিভিন্ন প্রোগ্রাম হলে ইউরোপ থেকেও চলে আসেন এবং আমরা ভেরি গুড রেসপন্স যেমন ফ্রম দ্য বিগিনিং যখন আপনার পোস্টারে আপনার ছবিটি গেল ঠিক ওই দিন থেকে কিন্তু আয়ারল্যান্ড থেকে বেশ কিছু রেসপন্স আসছে ফুল ফ্যামিলি তারা টিকিট করে প্লেনে তারা এখানে হোটেলে করে অলরেডি আজকে চলে আসছেন পর্তুগাল স্পেন থেকে তো আমরা কিন্তু আসলে বাঙালিরা আমরা প্রচন্ড গান প্রেমী আমরা প্রচন্ড বিশেষ করে সেই সময়কার আপনাদের সময়কার যে রোমান্টিক গানগুলো মানে এবং সাদা কালো ছবি থেকে পরবর্তীতে রঙিন ছবি এবং একটা গানকে কিন্তু আপনার পাশাপাশি একজন actor actress ও কিন্তু ফুটিয়ে তোলার পেছনে আমি যেগুলো জিনিসগুলো আপনার খেয়াল করি সেটি হচ্ছে যে সেই তৎকালীন সময়গুলোতে একজন actor বা actress কে কোন গায়ক বা গায়িকা অর্থাৎ playback singer কে set হবেন সেই জিনিসগুলো কিন্তু খেয়াল করা হতো খুব বেশি খুব বেশি আমাদের কিন্তু রেকর্ডিং এর আগেই যখন গানটা তুলছি রিহার্সাল করছি তখনই বলে দেওয়া হতো কোন নায়িকার লিপে হ্যাঁ লিপসে গানটা হবে তো আমরা মনে মনে একটু চিন্তা করে নিলাম যদিও সম্পূর্ণ তো সম্ভব নয় তবুও একটু ভেবে নিতাম তার কথা সে কবরি হোক শাবানা হোক ববিতা হোক কনজুগেট হোক রোজিনা হোক যেই হোক তার কথা একটু চিন্তা করে নিতাম মনে মনে আর কি হ্যাঁ আপু আর ব্যাপার ঠিক এটির সাথে লিংক রেখে সেটা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে যেটা অনেকের অজানা বা জানতে চাই সেটা হচ্ছে যে আপনারা যখন অ্যাজ এ প্লেব্যাক সিঙ্গার হিসেবে থাকেন যখন গান রেকর্ড করছে তখন কিন্তু ওই যে আপনি বললেন না যে অ্যাক্ট্রেস ধরেন এখানে ববিতার আপনার সাথে লিপ সিঙ্গে থাকছেন বা লিপ করছেন অভিনয় করছেন তখন কিন্তু কল্পনায় আপনি ববিতাকে আনছেন গান গাওয়ার সময় এবং তার হাসি অনেক সময় কিন্তু গানের মাঝে কিছু কথা থাকে হাসি থাকে তো আমি মনে করি যে একজন প্লেব্যাক সিঙ্গারও কিন্তু একজন एक्ट्रेस বা অবশ্যই অবশ্যই এবং এটা একটু আমার কাছে মনে হয় এটা বেশি কঠিন করা গানের মাধ্যমে মানুষগুলোর সামনে নাই বা আপনারা গানের কথা বলছেন হ্যাঁ তুমি বলো বা এরকম কিছু এই যে লিঙ্ক করা গুলো এটি কিন্তু আপনাকে চিন্তা করে সেই প্লেব্যাক দেরকে করতে হয় তো দর্শক আপনারা বুঝতেই পারছেন একজন একজনয়োটাই মিলিয়ে কিন্তু একটি গানের জগৎ একটি ছবি তৈরি হয় সেটি প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকের অবদান এবং আমি মনে করি একটি বড় অবদান কিন্তু প্লেব্যাক দের আপা গতকালকে আমরা আয়ন টেলিভিশনে ইভেন্টস এর এই প্রোগ্রামে আমরা কিছু নতুন প্রজন্মের এই প্রজন্মের কিছু ছেলে মেয়ে জয়েন করেছিল এই ধরনের ছেলে মেয়েরা যারা এই ধরনের প্রমোশনাল শোতে তারা ছিল এবং দেওয়ার ভেরি এক্সাইটেড যে এত বড় একটি প্ল্যাটফর্মে আপনার সঙ্গে এবং আমাদের আরেকজন সিঙ্গার নিশিতা বড়ুয়ার সঙ্গে এবং আপনার মতো এবং যারা মিউজিশিয়ানস বাংলাদেশ থেকে আসবেন তাদের একই স্টেজে তারা গান করবেন তো তারা তাদের কিন্তু অভিমত তে ব্যক্ত করেছে তাদের এক্সপ্রেশনটা গতকালকে প্রোগ্রামে তাদের এবং আপনি যদি প্রোগ্রামটি দেখেছেন কিনা আপনি হয়তো সেই সুযোগটা আপনি পেয়েছেন কিনা কারণ তারা কিন্তু বলছেন যে সাবিনা ইয়াসমিন ম্যামের এই গানটি আমাদের পছন্দ দ্যাটস তারা কিন্তু শুনে এবং তাদের বাবা মাকে আমি বলবো হ্যাটস অফ তাদের বাবা মার জন্য তাদের বাবা মার কিন্তু এই সংস্কৃতিটাকে তার ছেলেমেদেরকে কিন্তু ধরে রাখতে পাশে ব্যান্ডের গানও শুনছেন বা আপনাদের গানগুলো শুনছেন তো এই জেনারেশনের টিেনেজেস ছেলেমেদের জন্য আপনাকে কিছু বলার আছে আপা তাদের তারা অবশ্যই আজকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন আজকে যারা বিলেতে আছে আমি তারটা তো খুব হার্ড প্র্যাকটিস করছে কালকে আপনার এই শোতে গান গাবে তার হ্যাঁ মিষ্ট আশা করছি খুব ভালো গাইবে অবশ্যই ভালো গাইবে এবং আমি তাদেরকে তাদেরকে একটা কথা যেটা শুনলাম সেটা আমার খুব ভালো লাগলো যে ওরা এখনকার প্রজন্মের একেবারেই বাচ্চা ছেলে মেয়েরা ওরা যে সেই মানে আমার গান বলতে তো বেশ মোটামুটি একটু আগেরই গান মানে সেই সময়কার গানগুলো যে ওদের ভাল লাগছে বা শুনছে কম বেশি যাই হোক ওদের ভালো লাগছে সেটা কিন্তু একটা বিরাট ব্যাপার তো আমি সেটাই বলবো যে তোমরা পুরনো গানও শুনবে সব ধরনের গান শুনবে এবং সব ধরনের গান তোমরা গাওয়ার চেষ্টা করবে নিজের গলায় যেমন ধরো আমি যখন গান শুরু করেছি তখন আমি আজ থেকে প্রায় আশি বছর আগে সত্তর বছর আগের গান আমি শুনেছি কিন্তু শুনেছি সেগুলো কিছু কিছু গান আমি তোলার চেষ্টা করেছি বিভিন্ন ধরনের গান এগুলো করলে না তোমার গলাটা খুলবে গলাটা মানে বিভিন্ন ধরনের গান গাওয়া তোমার জন্য আর তো সুতরাং শুনতে হবে বিভিন্ন আর ওস্তাদজিরা বলতেন কি যে বিভিন্ন বড় বড় ওস্তাদরা বলতেন যে গানের গান শেখা হচ্ছে তোমার বিশ পার্সেন্ট শোনা হচ্ছে আশি পার্সেন্ট চমৎকার সেইটার জন্য শুনতে হবে শুনতে হবে কে কেমন গাইছে কোথায় কি করছে কোন জায়গায় নোটগুলো কোথায় লাগাচ্ছে কিরকম ভাবে এই কাজটা কিরকম করে দিচ্ছে এই মিড় যেটা আসছে ওটা কিভাবে আসছে মানে সবগুলো একটু খেয়াল করে করে শুনলে আর তোমাদের কি আটকাতে পারবে না দর্শক আছে কি এই মুহূর্তে এই নতুন জেনারেশনের যারা বাবা মারা দেখছেন আপনারা অবশ্যই শুনলেন যে প্র্যাকটিস অর্থাৎ রেওয়াজ প্রত্যেকটি ক্ষেত্রে বিভিন্ন ধরনের গান শোনা আমাদের প্রিয় এই মানুষটি কিন্তু বারবার বলছেন শুনতে হবে বেশি প্র্যাকটিস টোয়েন্টি পার্সেন্ট বাট শুনতে হবে বেশি কোথায় গিয়ে নোটটা লাগছে বা কি ধরনের গান এবং প্র্যাকটিস এবং গান শোনার মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের গান ভ্যারিয়েশন কেউ ফোক গান কেউ আধুনিক গান কেউ রোমান্টিক গান কেউ ব্যান্ডের গান রক গান সব ধরনের গানই কিন্তু গান তো এই গানগুলি যখন আপনি প্র্যাকটিস করবেন তখন কিন্তু যা গানগুলো খুব সহজ হবে আপনার সেটা পারফর্ম করতে আর সেটির জন্য অধ্যাবসায় আর সবচেয়ে বড় ব্যাপার গুরুজনকে শ্রদ্ধা আমি বলবো এটি আরও একটি বড় ব্যাপার আমরা অনেকেই হয়তো করি না আমি বলবো না হয়তো বা ভুলে যাই বাট শ্রদ্ধাবোধ এটি একটি বড় ব্যাপার গুরুজন গুরুজনে আমাদের বয়সে যারা বড় তারা বড়ই তাদেরকে আমাদের মানতে হবে শ্রদ্ধা করতে হবে তাহলেই আমরা অনেক কিছু জানতে পারবো শিখতে পারবো স্বপ্নের পিছু দৌড়ে স্বপ্নটাকে ছুঁয়ে দেখতে পারবো আপনারা দেখছেন আয়ন টেলিভিশন স্কাই সেভেন এ টু ইভেন্টস অনে আমাদের প্রিয় মুখ আসমিন আছেন আমাদের সঙ্গে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে কারণ শেষ হয়েও হল না শেষ আর সেই শেষ হওয়াটা হবে আগামীকাল অর্থাৎ রয়্যাল রেজেন্সি হলে আয়ন ঈদ উৎসবে আপনারা সবাই থাকবেন সেই প্রত্যাশা রাখছি অনুষ্ঠানের ঠিক শেষ মুহূর্তে আমি আবারও আপার কাছ থেকে আমি জানতে চাইবো অর্থাৎ আপার মুখ থেকে আমি শুনবো আপনাদের দর্শকদের জন্য আপার কিছু কথা অর্থাৎ কালকের অনুষ্ঠান সম্পর্কে কিছু কথা আপা দর্শকদের জন্য আমি তো নিজে খুবই আনন্দিত যে আমি আসতে পেরেছি এই অনুষ্ঠানে আমি ব্যক্তিগতভাবে খুব আনন্দিত এবং সবচেয়ে বড় আনন্দ আমি বাপু যে আপনারা সবাই যখন আসবেন এই অনুষ্ঠানে আপনাদের সবার সঙ্গে যখন দেখা হবে আপনারা হয়তো বিভিন্ন গান শুনতে চাইতে পারেন আমার কাছে আমি শোনাবার চেষ্টা করব। যতখানি সম্ভব আমার পক্ষে আমি চেষ্টা করব তো আজকে এই প্রোগ্রাম যারা যারা দেখছেন তারা তো অবশ্যই আসবেন রয়্যাল রেজেন্সি হলে আগামীকাল আমি গান গাইব স্বাভাবিকভাবে অনেক কথাবার্তাও বলবো আমরা মজাও করবো কিন্তু গানটাই থাকবে আসল তো সুতরাং আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে এটাই আমার কাছে সবচাইতে বড় পাওয়া সবচাইতে বড় আনন্দ আশা করছি সবার সঙ্গে আগামীকাল দেখা হবে ধন্যবাদ আপা আহ কথা বলছিলেন কথা হচ্ছিল কথা শুনছিলেন আপনারা আমাদের বাংলাদেশের তথা উপমহাদেশের একজন জীবন্ত কিংবদন্তি একজন বাংলাদেশ চলচ্চিত্রের টপমোস্ট আমি যাকে বলবো আমাদের আদর্শ সে একজন প্লেব্যাক সিঙ্গার সাবিনিয়াসমেন আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে হয়তো বা আমি আপাকে রিকোয়েস্ট করতে পারতাম দু একটি গানের জন্য কিন্তু এটি মজা চলুন না গানটি আমরা একেবারে সচক্ষে এবং নিজের সামনে থেকে এই প্রিয় মানুষটির গান শুনবো আর সেই কিন্তু গান শোনার অপেক্ষা কালকে আর সেই গান শুনতে হলে চলে আসতে হবে রয়্যাল রিজেন্সি হলে শুধু দর্শক অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে যাওয়ার আগে আবারও বলতে চাই ঠিক এই মুহূর্তে স্কাই সেভেন এইট টু আয়ন টেলিভিশনে পর্দায় আপনারা দেখছেন দাওয়াত থাকলো নিমন্ত্রণ থাকলো আপনাদেরকে আগামীকাল সপরিবারের সব বান্ধবী রয়্যাল রিজেন্সি হলে আয়ন ঈদ উৎসবের প্রোগ্রামটি দেখার জন্য আর প্রিয় মানুষটিকে কাছ থেকে দেখার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে রয়্যাল রিজেন্সি হলে আগামীকাল সারা দিন ব্যাপী আমি এই ফাঁকে একটু সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা এতক্ষণ ধরে অনুষ্ঠান দেখলেন এবং আয়ন টেলিভিশনকে বিশেষ করে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আপা আয়ন টেলিভিশনের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ দর্শক বিদায় নিচ্ছি দেখা হবে কথা হবে কোনো একদিন কিন্তু দেখা হচ্ছে আগামীকাল রয়্যাল এজেন্সি হলে